রিপোর্টার ক্যামেরা পার্সন যদি ছবি না তোলে তাহলে রিপোর্ট করতে পারবে না। আর পত্রিকার ক্ষেত্রে যারা ক্যামেরা পার্সন সেই ছবি যদি না তোলে তাহলে নিউজের গুরুত্ব অনেক কমে যায়। কোনো সময় যদি ছবি সহ সংবাদ পরিবেশিত হয় পত্রিকায় সেটার গুরুত্ব তো আলাদা। অনেক কালজয়ী ছবি যারা স্টিল ক্যামেরায় ছবি তোলেন তারা তুলেছে, এর জন্য অনেকে পুরস্কারও পেয়েছে। এবং টেলিভিশনের ক্ষেত্র যে একেবারে ইনসাইট তুলে আনা সেটি একটি মুনশিয়ানার কাজ, সেই কাজটি আপনারা করছেন। তো আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। ইফতার সমাগত, সেজন্য বেশি কথা বলবো না। আমার কাছে কয়েকটা পত্রিকার প্রশ্ন ছিল, আমি শুধু বলতে চাই যে আপনারা দেখছেন যে আজকে বাংলাদেশ জাতীয় সংসদের 50 বছর পূর্তি উদযাপন হচ্ছে, বিশেষ অধিবেশন চলছে। এটি বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক যে তারা দেশের পার্লামেন্টের যখন 50 বছর পূর্তি হচ্ছে তারা পার্লামেন্টে নাই। আসলে তারা পার্লামেন্টের ডেমোক্রেসিতেই বিশ্বাস করে, সেই কারণে কিছুদিন আগে তারা পার্লামেন্টে থাকলেও সেখান থেকে পদত্যাগ করেছে। তারা ভেবেছিল যে পার্লামেন্ট থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাত হয়ে পড়ে যাবে, সরকারের কিছুই হয় না, সরকারের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় না। আর তারা যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে, আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, আগামী নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে, এটি হচ্ছে বাস্তবতা। তবে আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুন, বাংলাদেশের গণতন্ত্র সংহত করুন। এবং আপনারা যারা সাংবাদিক তারা দেশকে পথ দেখান, দেশের অনুমোচিত বিষয়গুলো উন্মোচন করেন, এবং সাংবাদিকরা সংবাদপত্র বা গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং আপনারা যদি ভালোভাবে কাজ করেন রাষ্ট্রের হিত মজবুত হয়। আপনাদের সাথে আমাদের সরকার আছে, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে, এবং এটি যাতে কখনো ব্যাহত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।